তো ও জানে না তো শিক্ষা দীক্ষা নেই গরু পাচার আর সোনা পাচার করার এটা শিক্ষা দীক্ষা ওর আছে এর বেশি ওর নেই শিক্ষা দীক্ষা প্রতিক্রিয়া কি আমাদের প্রতিক্রিয়া কিছুই নেই আমরা চেয়ারম্যান অলরেডি মিটিং ডেকেছিল কুড়ি তারিখে তার মাঝখানে বেআইনিভাবে একটা মিটিং ডাকা হয়েছে সেই মিটিংটা সম্পূর্ণভাবে অবৈধ মিটিং কুড়ি তারিখে আনাস্থার জন্য ডেট ফিক্স করা হয়েছিল আনাস্থা ভোটের উপরে ভোটিং হওয়ার জন্য। আবার এই চিঠি পাওয়ার পরে আমরা হাইকোর্টে গেছি সাড়ে বারোটার সময় সময় ঠিক হয়েছে হাইকোর্ট যা রায় দেবে তার উপরে কাজ হবে পুরো অবৈধ যেখানে মিটিংটা পুরো অবৈধ মিটিংটা ডাকার অধিকারই নেই অলরেডি উইদিন এ টাইম পিরিয়ড চেয়ারম্যান মিটিং ডেকে দিয়েছে কুড়ি জানুয়ারি মিটিং ডেকে দিয়েছে তার মধ্যে আপনি মিটিং ডাকতে পারেন না আই কুড়ি জানুয়ারি চিঠিগুলো সমস্ত কাউন্সিলররা রিসিভও করেছে তার মধ্যে এটা মিটিংটা টোটালি বা অবৈধ এখানে তিনজন তাহলে নির্মল ঘোষ পার্থভৌমিক এবং জ্যোতিপ্রিয় মল্লিক দাঁড়িয়ে থেকে বললো জনতা পার্টির জিৎ তাহলে একজন মন্ত্রী হিসাবে একটা বেনিয়মে কাজ হলো জ্যোতিপ্রিয় মল্লিক তো অনেকবার ভুল ভাল বলে আপনি দেখেছিলেন না বনগাঁ এতেও বলেছিল তারপরে হাইকোর্ট বললো ওটা অবৈধ তো ও জানে না তো শিক্ষা দীক্ষা নেই গরু পাচার আর সোনাপাচার করার এটা শিক্ষা দীক্ষা ওর আছে এর বেশি ওর নেই শিক্ষা দীক্ষা তৃণমূল করে দাবি করলেন আরে ভাই আমি কি বললাম ছাব্বিশ জিরো এক সময়ে তৃণমূল দখল নিল চেয়ারম্যান করতে পারলো না তারপরে ছাব্বিশ জিরোতে বিজেপি এলো তারপরে আবার আজকে অবৈধভাবে শো করেছে ২৬ এসছে তো এটা চলবে কোনো চিন্তা নেই পুলিশ করাচ্ছে পুলিশকে দিয়ে এইসব হচ্ছে আর কিছু না কেস দিয়ে দেব কেস করে দেব কেস থাকলে তৃণমূল থাকলে কেস কেসের জন্যে পুলিশ ধরবে না বিজেপি থাকলে পুলিশ ধরবে এইসব চলছে এটা সময়ের সাপেক্ষার মাস তিন মাসের মামলা আছে চলছে চলবে আপনার কি মনে হয় যে পৌরসভাগুলো যৌথ দখল করতে পারবে দেখুন এটা হাইকোর্টের উপরে তো আমি রায় দিতে পারি না সাড়ে বারোটার সময় শুনবে মামলা শুনানি হবে তারপরে যা রায় হবে তারপরে সেভাবে যদি রায় দেয় তাহলে পুরো প্রক্রিয়াটা বাতিল হয়ে যাবে